আসসালামু আলাইকুম। দুপুরে একটা জুমার নামাজ পড়ে বেরিয়ে আসলাম। গরম কত প্রকার ও কি কি উদাহরণ সব পড়তে আছে আজকে। শুধু আজকে না, গত কয়েকদিন ধরে এইভাবে যে গরম তাপ কত প্রকার ও কি কি, রুমে এসি চলতেছে এরপরও গরম লাগতেছে। আল্লাহ কবে জানি ঠান্ডা করে, প্রচণ্ড গরম পড়তেছে। এখন মসজিদ থেকে বেরিয়ে আসলাম, দোয়া করলাম সবার জন্য। কত কষ্ট মানুষের জীবন যাইতেছে, এখন মানুষ কত অভাবের মধ্যে আছে। করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়, সেই দোয়া রইল। আর দোয়া রইল কত ব্যবসা বাণিজ্য যে ধ্বংস হয়ে যাইতেছে, কত মানুষ যে বেকার হয়ে যাইতেছে, কত মানুষ যে কষ্ট পাইতেছে। আল্লাহ যেন তাদের প্রতি একটু সহানুভূতি করে, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। এটাই ছিল আজকে সবচেয়ে বড় দোয়া। আল্লাহ সবাইকে হেফাজত করুক এই করোনা ভাইরাসের থেকে, আল্লাহ সবাইকে যেন রক্ষা করে। ছোট গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এটাই দোয়া রইল যে কতজন কত আশা ভরসা করে ব্যবসা করতেছে, ব্যবসা চালু করছে, করবে। আর মানুষের হাতে টাকা পয়সা নাই, খুব অভাবে যাচ্ছে এখন দিনগুলো। আল্লাহ যেন সবাইকে যেন রক্ষা করে, আল্লাহ যেন সবার টাকা পয়সা যেন বরকত দিয়ে দেয়, সবাই যেন হাসি খুশি থাকতে পারে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, আর নতুন করে যেন করোনা ভাইরাসে কেউ যেন আক্রান্ত না হইতে পারে। করোনা ভাইরাস থেকে আল্লাহ যেন সবাইকে মুক্ত করে। এটাই ছিল আজকের দোয়া। আল্লাহ যেন আমার দোয়াগুলো কবুল করে নেয়। কত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কত কলকারখানা বন্ধ হয়ে গেছে, কত মানুষ যে বেকার হয়ে গেছে, কত মানুষ তো অভাব অনটনের মধ্যে আছে, যেটা সংখ্যা বলে শেষ করা যাবে না। আল্লাহ যেন সবাইকে রক্ষা করে, সবাইকে যেন আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করে। এটা হলো আমার রুমের পাশের এই মসজিদ, এখানে জুমার নামাজ পড়া হয় না, কিন্তু বাকি নামাজগুলো পড়ানো হয়। ঈদের নামাজ এবং জুমার নামাজ পড়া হয় না। তা আল্লাহর কাছে এটাই দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে যেন ভালো রাখে, করোনা ভাইরাসের আক্রমণ থেকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করে। বর্তমানে যে মার্কেট ডাউন যাইতেছে, আল্লাহ যেন এই মার্কেট ডাউন মার্কেটে যেন আবার সাঙ্গা করে। এটাই আল্লাহর কাছে দোয়া রইল। আল্লাহ যেন ব্যবসা বাণিজ্য যেন সবার ভালো করে দেয়, যারা বেকার আছে তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এটাই ছিল আজকের সবচেয়ে বড় দোয়া। আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে যেন ভালো রাখে, সবাইকে যেন সুস্থ রাখে। যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে অসুস্থতা থেকে রক্ষা করে, সুস্থ করে দেয়। যারা টাকা পয়সার অভাবের মধ্যে আছে আল্লাহ যেন তাদের অভাব দূর করে দেয়। আর এরই মাঝে দিয়ে যারা জুলুম করতেছে আল্লাহ তুই জালিমদের পতন করে দিয়ে আল্লাহ, যারা মানুষকে কষ্ট দিতেছে জুলুম করতেছে আল্লাহ ওই সকল জালিমদেরও আল্লাহ তুই পতন করে দে, যাতে করে জালিমরা যেন আর মাথা তুলতে না পারে। জালিমের জুলুম থেকে আল্লাহ তুই সকল মজলুমরা আল্লাহ তুই রক্ষা কর, আল্লাহ তুই মানুষের পাওনাটা উদ্ধার করে দে। অনেক জালিম আসলে মানুষকে কষ্ট দিতেছে, আল্লাহ তুই সকল জালিমদের আল্লাহকে পতন করে দেবে। এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় দোয়া। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর জালিমকে কখনো প্রশ্রয় দেবেন না। জালিমকে প্রশ্রয় দেওয়া মানে আপনি আবার জালিমের নতুন করে উৎপাদন বৃদ্ধি করাইতেছেন। কখনো জালিমদেরকে প্রশ্রয় দিবেন না, জালিমের পতনের জন্য উপর আল্লাহর কাছে দোয়া করবেন। কত জালিম আছে চুরি করে, ডাকাতি করে, মানুষের পাওনা টাকা দেয় না, মানুষের কষ্ট দিতেছে, আল্লাহ এই সকল জালিমদের যেন আল্লাহ পতন করে দেয়। সবসময় আল্লাহর কাছে এটাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা আমি সৌদি আরব থেকে বানাইতেছি, আমি থাকি সৌদি আরবে। আশা করি আপনাদের কাছে আমার এই ছোট্ট এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আপনারা সবাই শেয়ার করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবাইকে যেন সুস্থ রাখে।
এখন দুপুর 1টায়, প্রচণ্ড গরম পড়তেছে, বাইরে থাকার মতো কোনো পরিবেশ নেই। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।